এবার নীতি আয়োগে মুখোমুখি হচ্ছে মোদি ও মমতা। মুখোমুখি হচ্ছে কখন, যখন পশ্চিমবাংলায় ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। এইরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে মোদি মমতা নীতি আয়োগে মুখোমুখি, আর এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে পশ্চিমবাংলা জুড়ে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির কাছে গিয়ে কি সেটিং করে ফেলবেন, দলটাকে বাঁচিয়ে নিয়ে আসবেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে একটা সেটিং করবেন? এরকম এক পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী আগেই চলে গেলেন দিল্লিতে। সম্ভবত 7 তারিখে দিল্লিতে মুখোমুখি হচ্ছেন মমতা ও মোদি। ঠিক তার আগেই 2 তারিখে হাজির দিল্লিতে শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে। সেখানে হাজির হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, SSC স্ক্যাম জড়িত তৃণমূল কংগ্রেস, বিভিন্ন স্ক্যামে জড়িত তৃণমূল কংগ্রেস কোনোভাবে যেন আর ছাড় না পায়। শুভেন্দু অধিকারী মনে মনে আইডিয়া করে নিয়েছেন, দিল্লিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে তখন একটা কোনো ঘটনা ঘটাতে পারে, একটা সেটিং করে আসতেও পারে বলা যায় না। সেইখান থেকে সেটা অনুধাবন করে নিয়েই শুভেন্দু অধিকারী আগেভাগে দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের বুঝিয়ে এসেছেন কোনোভাবে যেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গল্প না করতে পারে। কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারে হারে চেনেন, তিনি কি ঘটনা ঘটাতে পারেন। তাই আগেভাগেই দিল্লিতে গিয়ে কাজটা সেরে আসলেন শুভেন্দু অধিকারী, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই কোনো খেলা না খেলতে পারে। মমতার আগেই শুভেন্দু দিল্লিতে গিয়ে মমতার খেলা নষ্ট করে আসলো বলে অনেকেই মনে করছেন, যার ফলে মমতার আর কোনো সেটিং করার জায়গা থাকলো না। আর একটা জিনিস, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস SSC স্ক্যামে যেভাবে জড়িয়েছে, এখান থেকে যদি তৃণমূল কংগ্রেস রেহাই পায় তাহলে কিন্তু বাংলার বুকে বিজেপির ভোট পাওয়ার আশাও কমে যাবে। জয় হিন্দ।